তারপরে কি আছে? ইমেজ ভিউ আছে, ইমেজ বাটন আছে, আর কি আছে? স্ক্রল ভিউ আছে না, স্পিনার আছে, আর কি? দেখি অ্যান্ড্রয়েড স্টোর ওপেন করো তো, একদম ওপেন করা আছে, আচ্ছা বেসিক আমাদের প্রাথমিক অবস্থা এগুলাই লাগবে, ঠিক আছে? আমাদের হচ্ছে টেক্সট ভিউ, যেটা যে নর্মালি যদি আমরা টেক্সটকে প্রিন্ট করতে যাই তখন আমাদের হচ্ছে টেক্সট ভিউ ইউজ করা লাগবে। আর এডিট টেক্সট হচ্ছে যে আমরা ইউজারের কাছে চাচ্ছি কিছু ইনপুট নিতে, তখন হচ্ছে আমাদের এডিট টেক্সট নেওয়া লাগবে। এডিট টেক্সট দিয়ে আমরা ইউজারের কাছ থেকে কি নেবো? ইনপুট নিব। ইনপুট নিয়ে সেটা আমরা যদি কোনো লজিক্যাল কাজ করা লাগে করব, আর না হলে সেটাকে প্রিন্ট করব, বা যে কোনো কাজ আমরা হচ্ছে এই এডিট টেক্সটের মাধ্যমে আমরা নিব। তারপর হচ্ছে বাটন, আমরা এক জায়গা থেকে একটা অ্যাক্টিভিটি থেকে যখন আরেকটা অ্যাক্টিভিটিতে যাই আমরা বাটন ক্লিক করে যেতে পারি, বা আমাদের যে বিভিন্ন সাইন ইন, নেক্সট বাটন, অমুক পেজ, তমুক পেজ, এগুলা করতে আমরা কি ইউজ করব? বাটন ইউজ করব। তারপর হচ্ছে ইমেজ ভিউ, আমি চাচ্ছি একটা ইমেজকে কি শো করতে চাচ্ছি, আমার আমার একটা ইমেজ বা আমার বিশ্ববিদ্যালয়ে একটা ইমেজ বা কোথাও একটা ইমেজ শো করতে চাচ্ছে, তখন আমাদের কি নেওয়া লাগবে? ইমেজ ভিউ, ইমেজ ভিউ। আর আমি চাচ্ছি আমার একটা পেজে অনেক লেখা আছে, তা নর্মালি ডিফল্ট একটা পেজে যতটুকু যতটুকু জায়গা আছে নর্মালি ততটুকু প্রিন্ট করে, কিন্তু আমি যদি চাই আমার বিশ্ববিদ্যালয় সম্পর্কে বিস্তারিত একটা লেখা আছে, সেই লেখাটা যদি প্রিন্ট করতে যাই তাহলে হচ্ছে আমাদের নেওয়া লাগবে স্ক্রল ভিউ। অর্থাৎ নিচে যতই থাকুক না কেন আমি কি দিব? স্ক্রল দিলে কি হয়ে যাবে? সব দেখা যাবে। তারপর আছে এডিট টেক্সট, এডিট টেক্সটের কথা তো বলা হয়েছে যে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে নর্মালি আমরা এডিট টেক্সট ইউজ করব। হচ্ছে রেডিও বাটন, তারপর হচ্ছে ইমেজ বাটন, আমি চাচ্ছি একটা ইমেজের উপরে ক্লিক করলে এক জায়গায় যাবে, একটা ইমেজের উপর দেখা গেলো আমি একটা ইমেজে একটা লিঙ্ক দিয়ে দিলাম, যে ইমেজে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মেন গেটের ছবি বা একজনের মানুষের, আমি চাচ্ছি আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের কিছু ইনফরমেশন আমরা গেদার করব, যে ছবির উপর ক্লিক করলে তার ইনফরমেশন শো করবে, তখন আমাদের হচ্ছে নর্মাল বাটন নেওয়া যাবে না, আমাদের নিতে হবে ইমেজ বাটন। আর স্পিনার, স্পিনার হচ্ছে সিলেক্ট বাটন, নর্মালি আমরা ওয়েবে যেটা বলি সিলেক্ট বাটন সেটা এখানে বলে স্পিনার। সিলেক্ট বাটনটা হচ্ছে কেমন? ওই যে আমরা বোর্ডে যখন ই করি, বোর্ড যখন চুজ করি যশোর, তারপর হচ্ছে এরকম কুমিল্লা, ঢাকা, বরিশাল, এগুলো হচ্ছে এটাকে বলে স্পিনার। আর কি আছে? চেক বক্স আছে, চেক বক্স। চেক বক্সের কাজ হচ্ছে যে আমি যদি অপশন দেই, আমি তিনটে অপশন দিলাম, যে অনেকগুলো অপশন আছে যে তুমি কি কি খেতে পছন্দ করো, সেখানে আসলে কি একটা আসবে না, সেখানে একটাও আসতে পারে, একাধিকও আসতে পারে। দেখা গেলো আমার লিস্টে পাঁচটা জিনিস আছে, এখন কারোর হয়তো পছন্দ অপছন্দ আসলে নিতান্ত ব্যক্তিগত ব্যাপার, এখন কারোর হয়তো দেখা গেলো পাঁচটায় পছন্দ হইলো, তখন সে কি করবে? সবগুলো কি করবে? সিলেক্ট করবে। আবার কারোর হচ্ছে কোনোটাই পছন্দ হয় না, তাহলে সে কি করবে? একটাও চুজ করবে না, কারো যদি দুইটা পছন্দ হয়, অর্থাৎ মাল্টিপল যদি একের অধিক যদি সে চুজ করতে যায়, তখন নর্মালি রেডিও বাটন দিয়ে কি হবে না? কাজ হবে না। রেডিও বাটনে কি? রেডিও বাটনে যদি দশটা থাকে আমি নর্মালি চুজ করতে পারবো কয়টা? একটা চুজ করতে পারবো, কিন্তু আমি চেক বক্সে কি আমি কোনোটা নাও চুজ করতে পারি, আবার হচ্ছে কি সবগুলো চুজ করবো, কিন্তু রেডিও বাটনে কিন্তু চুজ
মিনিমাম একটা করাই লাগবে, ঠিক আছে? তারপরে হচ্ছে আর কি আছে, নর্মালি আপাতত আমাদের ফর্ম ডিজাইন বা বেসিক এই কাজগুলোই লাগবে। এরপরে আমরা আমাদের রেটিং আছে, আমাদের অ্যাপ যখন রান করি বা অ্যাপ যখন এক্সিট করতে যাই তখন একটা দেখায় যে রেটিং দিস অ্যাপ, এই টাইপের ইয়ে আসে না, রেটিং এরকম একটা স্টারের মতো সামথিং আসে, সামথিং এরকম স্টারের মতো আসে, 5 স্টার। আমরা যদি এখানে ক্লিক করে একটা স্টার, এটা হচ্ছে রেটিং। তারপর হচ্ছে প্রোগ্রেস বার, এটার অন্য একটা নাম আছে, এটার নামটা ভুলে গেলাম। আমরা যদি ভলিউম যদি কমানো বাড়ানো করি, এটার নাম জানো কি ভলিউমের, ওটা হ্যাঁ বুঝি নাই, স্লাইডার, এটা কি স্লাইডার না, এটা যাই হোক, যে আমার ভলিউম চাচ্ছে এখানে আছে, হ্যাঁ সিগবার, সিগবার, এটা হচ্ছে সিগবার, ঠিক আছে? তো সিগবারের কাজ কি, আমি ভলিউম যখন কম বেশি করবো অথবা আমি যদি একটা অডিও প্লেয়ার, অডিও প্লেয়ার বা ভিডিও প্লেয়ার যদি তৈরি করি তখন আমার এই সিগবার ইউজটা করা লাগবে, ঠিক আছে? সিগবারের ভিতরে আলটিমেটলি অনেক কিছু আছে, যে আমার একটা গান যখন প্লে হচ্ছে তখন আমি, আমার এইখানে আছে দেখা গেল টোটালটা হচ্ছে 5 মিনিট, এটা হচ্ছে 5 মিনিট, তো আমার গানটা চলতেছে, অডিওটা চলতেছে বা ভিডিওটা চলতেছে, আমি চাচ্ছি টেনে দেবো। এটা করতে গেলে নর্মালি এই সিগবারটা ইউজ করা লাগবে। এটা বেসিক আসলে আমাদের উইজেট আছে, যেটা নিয়ে আসলে রবিবার থেকে বিস্তারিত, আমরা রবিবার থেকে জাভা ওইভাবে করাবো না, নর্মালি আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিও নিয়ে ইয়া হবে। তারপর যদি সমস্যা হয় তাহলে আমরা হয়তো জাভাতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে ইয়ে আছে আমরা সেটা দেখবো, আমাদের নর্মালি ফাংশন মেথড ওভারলোডিং এগুলো দেখবো, ঠিক আছে? আর হচ্ছে যাদের আইডি সমস্যা বা ইয়া সমস্যা, রবিবার থেকে কোনো স্কিল দেখানো হবে না, আজকে গ্রুপ করে দেওয়া হবে, গ্রুপ বেস কাজ হবে। গ্রুপে যদি কেউ অনুপস্থিত থাকে 3 জন করে একটা গ্রুপ হবে, গ্রুপে যদি 1 জন মেম্বার অনুপস্থিত থাকে তাহলে 3 জনকে এরকম অনুপস্থিত করে দেওয়া হবে, ঠিক আছে? আর প্রজেক্ট হবে গ্রুপ বেস, আমাদের প্রত্যেকের পার্সোনাল একটা গ্রুপ ইয়া থাকবে, প্রজেক্ট থাকবে, আর হচ্ছে 3 জনে মিলে একটা বড় প্রজেক্ট থাকবে। আমাদের গ্রুপ যে প্রজেক্ট, আমরা চাচ্ছি রিয়েল টাইম প্রজেক্ট, আমাদের বাস্তবে যে প্রজেক্ট গুলো লাগে সেই গুলো করবো হচ্ছে আমরা গ্রুপে, আর ব্যক্তিগত প্রজেক্ট এগুলো মোটামুটি নর্মাল হলে হবে, কিন্তু গ্রুপ বেস প্রজেক্ট হবে, কিন্তু খুব হাই লেভেলের কিছু প্রজেক্ট হবে আর কি, যেগুলো আমাদের সেটা আইডিয়া সাবমিশনের কথা বলা হয়েছিল, আজকে মানে আইডিয়া সাবমিশনের লাস্ট ডেট, আজকে আইডিয়া সাবমিশন করে দেবে। আচ্ছা আজকে গ্রুপ করে দেওয়া হবে, আর হচ্ছে আজকে নর্মালি জাভা, জাভা ক্লাস হবে আমাদের, যাকে দেখা উনি জাভা ক্লাস নেবে, জাভার লাস্ট ক্লাস আপাতত, কথা বুঝে গেছে? আর হচ্ছে গ্রুপ করে দিলে গ্রুপের মিনিমাম হচ্ছে 2 জনের অ্যান্ড্রয়েড স্টুডিও থাকা লাগবে রবিবারে, যদি 2 জনের না থাকে তাহলে ক্লাস করতে দেওয়া হবে না, কথা বুঝা গেল? আর আমাদের লাস্ট ক্লাসে কি কি করানো হয়েছে দাবার, ইনহেরিটেন্স আর হচ্ছে কি পলিমরফিজম, ফাহিম আসেনি কেন, কি হয়েছে তার সুস্থ? আমার দুটা ক্লাস আছে, আচ্ছা 3টা ক্লাস আছে, ইনহেরিটেন্সটা নেই। তা আমরা যেটা করতে চাচ্ছি যে আমাদের এখানে কি কিছু ভেরিয়েবল থাকবে না, কিছু ভেরিয়েবল থাকবে আর কিছু মেথড থাকবে, এখানে এরকম কিছু ভেরিয়েবল কিছু মেথড, এখানে কিছু ভেরিয়েবল এটা, এখানে কিছু মেথড থাকবে, এখানে আমাদের কিছু মেথড, মেথডের ভিতর পাবলিক থাকবে আর কিছু থাকবে হচ্ছে প্রাইভেট, প্রাইভেট, আর আমরা নাম দিব পলিমরফিজম ইউজ করার জন্য আমরা কিছু মেথড নাম দেবো সেম, ঠিক আছে? পলিমরফিজমের কাজ রাখার জন্য আমি চাচ্ছি যে একসাথে পলিমরফিজম আর ইনহেরিটেন্স ট্রাই করতে, ঠিক আছে? আর এইটা আমি এক্সটেন্ড করব এখানে, অর্থাৎ আমি ক্লাস এই ট্রিপলিতে, ট্রিপলি যে নিজস্ব প্রপার্টি আছে সেটা ইউজ করতে পারবো, সিএসসি যে প্রপার্টি আছে কি পাবলিক যেসব প্রপার্টি আছে সেটা ইউজ করতে পারবো, আর এই দুইটা অর্থাৎ এই ট্রিপলি এইটা এক্সটেন্ড করবো হচ্ছে এখানে, আর লাস্টে আমাদের যে মেইন যে পাবলিক ক্লাস, পাবলিক ক্লাস থেকে সবগুলো অ্যাক্সেস করবো, সেখানে প্রত্যেকটাই এরকম
মেথড থাকবে আমরা নরমালি পলিমরফিজমের ইউজটা ই করার জন্য, যেখানে সামথিং কিছু মেথড আছে অ্যাড নামে, অ্যাড নামে, অ্যাড নামে এরকম অনেকগুলো মেথড থাকবে, জাস্ট হচ্ছে ইউজ অফ পলিমরফিজম, ঠিক আছে? আর ফাইনালি আমরা দেখবো আলটিমেটলি দুইটা আছে, কারণ এটার ভিতরে কি আছে এটারই আছে, আর লাস্টে আমরা পাবলিক যে ক্লাস, পাবলিক ক্লাস থেকে কি করবো অ্যাক্সেস করবো সবগুলো, ঠিক আছে? আর এখানে আমরা প্রাইভেট কিছু মেথড ইউজ করবো, পাবলিক কিছু মেথড ইউজ করবো, কি প্রাইভেট নর্মালি আমরা ইউজার ইসের জন্য চেক করার জন্য যে আমরা কি আসলে প্রাইভেট মেথড গুলো কি অ্যাক্সেস করতে পারতেছি বা প্রাইভেট ভেরিয়েবল গুলো কি অ্যাক্সেস করতে পারতেছি। নর্মালি আমরা যদি এখানে ভেরিয়েবল ডিক্লেয়ার করি সেগুলো কি হিসেবে যাবে, গ্লোবাল ভেরিয়েবল হিসেবে যাবে। আর হচ্ছে আমাদের যে মেথড আছে মেথডের মাঝে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি নর্মালি সেগুলো কি প্রাইভেট হিসেবে কি ওগুলো কিন্তু অ্যাক্সেস করা যায় না। আমি কিন্তু ছোট্ট একটা কাজ 20 মিনিটের করে ফেলো। Thank you.
আচ্ছা বৃষ্টি এদিকে দেখাও, আমি যদি এই ক্লাসে এটা যদি এক্সটেন্ড করি, সাত ক্লাস হবে কোনটা, ছোট ক্লাস কোনটা হবে, তুই বললি কি হবে সাত ক্লাস, আর এটা কি হবে সুপার ক্লাস। এখনো কারো সলভ হয় নাই, তোমার নাম কিন্তু ফাইন না ভাই।
তাহলে তো বুঝতে পারবো যে বানাইছে তার নাম সহ এখানে 2005 সাল লেখা ছিল, কথা বুঝলেন? আচ্ছা আমরা যতদূর পারি অতদূর করি, তারপরেও যদি না পারি তাহলে আমরা বলবো যে আমরা পারি না ভাই, দিদা বুঝি নেই, বুঝে দেবে, সমস্যা নেই। হ্যাঁ তুমি নিজে নিজে করো, যেভাবে করতে বলা হয়েছে ওইভাবে করো। করতে পারছি? হ্যাঁ। কি কি করছি কতদূর পর্যন্ত করছি দেখি, কোন ক্লাসটা কোন ক্লাসটা এক্সটেন্ড করছে? কমন যেগুলো ওইগুলো পারবো, যেগুলো আনকমন ওইগুলো তো পারবো না, তাই না? কমন গুলো করি, আর আনকমন গুলো আমি এখানে লিখি, সিএসসি ক্লাসে আনকমন কিছু নাই, সবকিছু কমন গুলো হবে। কোন আমরা কোন ক্লাসটা কি আছে
সেগুলো প্রায় পাবলিকের, পাবলিক নাম্বার স্টুডেন্ট গুলো পাবলিক আছে যে পাবলিক এর কাউন্টি অ্যাকশন করলে তো আমি ক্লাস ওয়ানেই পাচ্ছি, তার পাবলিক এর দরকার নেই। পাবলিক মেথডের মাধ্যমে হ্যাঁ সবগুলো আমরা প্রাইভেট রাখবো ভ্যারিয়েবল গুলো, আর মেথড হলো পাবলিক রাখবো, ঠিক আছে? কি বুঝি নাই তুমি ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করছো তুমি গেট কোর্স করলে কিভাবে? তুমি একটা ইনপুট দাও, দিলে পরে গেট কোর্স করলে তুমি পাবা, কথা বুঝো নাই? তুমি যদি কিছু ইনপুটই না করো ওগুলো গেট করলে কিছু পাবা? পকেটে টাকা না থাকলে হাত দিলে কিছু পাবা? আমি তো রাখতে হবে টাকা পকেটে, ওইটা হলো ব্যাপার। তুমি আমাকে সেট কোর্স করো, তারপরে গেট করবা। এই সিম্পলি জিনিসগুলো যদি না পাই তাহলে তো হবে না। আচ্ছা করার চেষ্টা করি একটু তাড়াতাড়ি। আচ্ছা কারো হয়েছে কি? কারো হয় নাই? আমরা হলে আওয়াজ দিব যে আমরা হয়েছে। হ্যাঁ আর কারো প্রবলেম থাকলে তাও বলবো।
শেষ সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা আমাদের হয়েছে কারো? খুব স্যাড। আচ্ছা কি